পাঁচটা দিন বেশ ভয় ভয় কাটছে মহাকাশ গবেষকদের, কারণ পাঁচ দিনের মধ্যে কমপক্ষে পাঁচটি গ্রহাণু অত্যন্ত কাছ দিয়ে পৃথিবীকে অতিক্রম করছে। এই গ্রহাণুগুলির মধ্যে অন্তত তিনটি বিশাল আকার, যা মহাকাশ গবেষকদের মতে উদ্বেগজনক, কারণ তাদের হিসেবে একটু ভুলচুক হলেই সেগুলি ধেয়ে আসতে পারে সোজা পৃথিবীর দিকে আর ঘটতে পারে বড়সড় বিপর্যয়। সবথেকে বেশি ভয় রয়েছে 2022 OT1 নামে গ্রহাণুটিকে নিয়ে। 110 ফুট চওড়া এই গ্রহাণুটি ধেয়ে আসা পাঁচটির মধ্যে আকারে সবথেকে বড়। রবিবার ভোরে পৃথিবীর 47 লক্ষ কিলোমিটারের মধ্যে চলে আসবে 2022 OT1। নাসার বিজ্ঞানীদের মতে রবিবার ভোরে ভারতীয় সময় প্রায় 3:23 নাগাদ 2022 OT1 গ্রহাণুটি পৃথিবীর সবথেকে কাছাকাছি চলে আসবে। সেই সময় গ্রহাণুটি প্রতি সেকেন্ডে 5.7 কিলোমিটার অর্থাৎ ঘন্টায় প্রায় 20,520 কিলোমিটার গতিবেগে তার কক্ষপথ ধরে ছুটে যাবে। বর্তমানে নাসা গ্রহাণুটির কক্ষপথের যে মডেল তৈরি করেছে তাতে গ্রহাণুটি পৃথিবীর দিকে ধেয়ে আসার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে মহাজাগতিক বিষয়ে মানুষের জ্ঞান এখনো খুবই সীমিত, তাই যে কোনো মুহূর্তে হিসেব গোলমাল হয়ে যেতে পারে। নাসার মতে যদি কোনোভাবে এই বিশাল আকারের একটি গ্রহাণু পৃথিবীকে আঘাত করে তাহলে প্যারিস শহরের আকারে অর্থাৎ কলকাতা শহরের প্রায় অর্ধেক আকারের একটি বিরাট গর্ত তৈরি হবে, আর সেটা হলে মানব সভ্যতার ইতিও ঘটতে পারে। তবে 2022 OT1 একাই নয়, উদ্বেগ ছিল 100 ফুট চওড়া 2022 PK1 গ্রহাণুকে নিয়েও। তবে 11 আগস্ট কোনো ঝঞ্ঝাট না করেই এই পৃথিবীর পাশ দিয়ে বেরিয়ে গিয়েছে। সেই সময় আমাদের গ্রহ থেকে ওই গ্রহাণুটির দূরত্ব ছিল মাত্র 52 লক্ষ কিলোমিটার। আগামী 5 দিনে 2022 OT1 ছাড়াও পৃথিবীকে খুব কাছ দিয়ে অতিক্রম করবে 53 ফুট চওড়া 2015 FF গ্রহাণু, 71 ফুট চওড়া 2022 OA4 যেটি যাবে 14 আগস্ট, এবং 93 ফুট চওড়া 2022 PW 16 আগস্ট। এছাড়াও গত কয়েকদিনে বেশ কয়েকটি বড় আকারের গ্রহাণু বিপজ্জনকভাবে পৃথিবীর খুব পাশ দিয়ে উড়ে গিয়েছে। সেগুলির মধ্যে একটিও এই গ্রহে আঘাত করলে বড় দুর্ঘটনা ঘটতে পারত। নাসার অ্যাস্টেরয়েড ওয়াচ বিভাগের কাজই হল এই গ্রহাণুদের উপর নজর রাখা। পৃথিবীর 75 লক্ষ কিলোমিটারের মধ্যে যে যে গ্রহাণু এবং ধূমকেতু চলে আসে তাদের সম্ভাব্য গতিপথ তৈরি করে তারা। এই দূরত্বটা পৃথিবী এবং চাঁদের প্রায় 19.5 গুণ, কিন্তু এই দূরত্বের মধ্যে 150 মিটারের চেয়ে বড় যে কোনো বস্তুকেই সম্ভাব্য বিপজ্জনক বস্তু হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়, কারণ এই পরিসরে পৃথিবীর অভিকর্ষের সঙ্গে তাদের মিথক্রিয়া বিপর্যয়কর পরিণতি ঘটাতে পারে। আমরা সকলেই জানি ডাইনোসরদের কি পরিণতি হয়েছিল। একটি বিশালাকার গ্রহাণু এসে পড়েছিল পৃথিবীতে, তা থেকে গোটা পৃথিবীতে খাদ্য সংকট দেখা দিয়েছিল, আর তার জেরেই কিন্তু বিলুপ্ত হয়ে গিয়েছিল প্রবল পরাক্রমী ডাইনোসররা। তো বন্ধুরা, এটা ছিল একটা তথ্যমূলক ভিডিও। আশা করি ভিডিওটা কাজে লেগেছে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে, লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।